নমস্কার, আশা করি ভালো আছেন বন্ধুরা। আজকে আমার রেসিপি হলো কিনুয়া। কিনুয়া ডায়াবেটিস পেশেন্টদের জন্য ভীষণ উপকারী একটি খাবার। কিনুয়াকেই সবজি দিয়ে কিভাবে সুস্বাদু বানানো যায় সেই রেসিপিই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। 1 কাপ কিনুয়া নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি। ব্রকলিগুলোকে গরম জলে ভাপ দিয়ে নিয়েছি। এবার কিছুটা সাদা তেল গরম করে তার মধ্যে জিরে এবং কালো জিরে ফোড়ন দিলাম। পুরোটাই প্রেশার কুকারে করব রান্নাটা। ব্রকলি, শিম, বিনস আর কিনুয়া প্রেশার কুকারে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করবো। পরিমাণ মতো নুন, হলুদ দিলাম, আর সাথে যেহেতু 1 কাপ কিনুয়া দিয়েছিলাম সেই কাপেরই 2 কাপ পরিমাণ জল দিলাম। ধনে পাতা কুচি করে দিয়ে দিলাম। এবার প্রেশার কুকারটা বন্ধ করে দিয়ে 1টা সিটি পড়া অবধি ওয়েট করলেই তৈরি হয়ে যাবে আমাদের কিনুয়া। কিনুয়া আমাজনে কিনতে পাওয়া যায়। সো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার সাথে থাকবেন, কমেন্ট করবেন কি কি নতুন নতুন রেসিপি আপনারা দেখতে চান। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য।